যে কোনো দেশের উৎপাদন আর উন্নয়নের চালিকা শক্তি বিদ্যুৎ। বর্তমান সভ্যতায় মানুষের প্রতিদিনের জীবনযাত্রাও বিদ্যুৎ নির্ভর। মানুষের জীবনমান বজায় রাখতে এবং সার্বিক উন্নয়নের গতিশীলতা রক্ষায় বিদ্যুতের ব্যবহার অপরিহার্য। বিশ্বের উন্নত দেশগুলোতে 1880 সাল থেকে বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। অন্যদিকে 1901 সাল হতে বাংলাদেশের স্বল্প এলাকার সাধারণ মানুষ বিদ্যুতের ব্যবহার শুরু করে। স্বাধীনতা অর্জনের পরে বিদ্যুৎ উৎপাদন আর সরবরাহ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় 1972 সালে গঠন করা হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি। পরবর্তী সময়ে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একার পক্ষে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ করা বেশ কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় 1996 সালের 21 নভেম্বর গঠন করা হয় পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড পিজিসিবি। একটি নিরবিচ্ছিন্ন ও দক্ষ সঞ্চালন সিস্টেম নেটওয়ার্ক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সিস্টেম পরিচালনা ও সংরক্ষণের মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে সহযোগী সংগঠন হিসাবে দায়িত্ব পালনের জন্য পিজিসিবি সংগঠিত করা হয়। বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করে, এই বিদ্যুৎটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, মূল দায়িত্ব পালন করে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ তাদের বড় বড় সঞ্চালন লাইনের মাধ্যমে। 1994 সালের কোম্পানি আইনের অধীনে 1000 কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড পিজিসিবি। বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিত করতে প্রতিষ্ঠা লগ্নে 9 জন পরিচালকের সমন্বয়ে বোর্ড অব ডিরেক্টর কাজ শুরু করে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আছেন ডিরেক্টর হিসেবে। একই সঙ্গে পদাধিকার বলে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালকও রয়েছেন 9 সদস্যের এই পরিচালনা পর্ষদে। তাদের পাশাপাশি একজন আইনজীবী, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, FBCCI এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের একজন করে প্রতিনিধি আছেন এই পরিচালনা পর্ষদে। দক্ষ ও অভিজ্ঞ এই পরিচালনা পর্ষদের নেতৃত্বে চলছে পিজিসিবির উন্নয়ন কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঞ্চালন নেটওয়ার্ক গ্রহণ করে পিজিসিবি প্রকৃতপক্ষে দেশে বিদ্যুৎ সঞ্চালনের কার্যক্রম শুরু করে। গত 1 দশকে উন্নয়ন কার্যক্রমের ফলশ্রুতিতে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কের পরিমাণ এবং বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ উৎপাদনের কাজটি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। উৎপাদিত এই বিদ্যুৎ দেশের প্রতিটি বিতরণ প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জিং কাজটি করছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি। বিদ্যুতের সুবিধা পাওয়া বেশিরভাগ জনগোষ্ঠীর কাছেই বিষয়টি অজানা। উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ পিজিসিবির জাতীয় গ্রিডের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিতরণ প্রতিষ্ঠানগুলোতে সঞ্চালন করা হয়। বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় বাসা বাড়ি, শিল্প কারখানা সহ যেখানে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেসব স্থানে।
বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবির বর্তমানে 94টি গ্রিড উপকেন্দ্র এবং 8662.3 সার্কিট কিলোমিটার গ্রিড লাইন রয়েছে। পিজিসিবির অবকাঠামোর মধ্যে রয়েছে প্রায় 2647.3 কিলোমিটার 230 কেভি সঞ্চালন লাইন, 132 কেভি সঞ্চালন লাইন রয়েছে 6018 সার্কিট কিলোমিটার। এছাড়া 230-132 কেভি উপকেন্দ্র আছে 13টি এবং 132-133 কেভি উপকেন্দ্রের সংখ্যা 81টি। এসব কেন্দ্রসমূহের বর্তমান ক্ষমতা 15,112 MVA। বলা যায় জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনা, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ দ্রুত ক্ষমতা বৃদ্ধি এবং সঞ্চালন কাঠামো সম্প্রসারণ করছে। সরকার এবং দাতা গোষ্ঠীর আর্থিক সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় স্থাপিত উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ অত্যন্ত দক্ষতার সঙ্গে ও কার্যকরভাবে বিতরণ প্রতিষ্ঠানসমূহের কাছে সঞ্চালন করে চলেছেন পিজিসিবির কারিগরি এবং ব্যবস্থাপনা কর্মীবৃন্দ। দেশের প্রতিটি প্রান্তে বিদ্যুৎ পৌঁছানো ও আগামী দিনে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য আধুনিক সঞ্চালন সিস্টেম তৈরি করতে পিজিসিবি হাতে নিয়েছে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে 132 কেভির 2000 কিলোমিটার, 230 কেভির 7000 কিলোমিটার এবং 400 কেভির 5000 কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ করার পরিকল্পনাও রয়েছে পিজিসিবির। 2030 সালের মধ্যে শেষ হবে এসব প্রকল্পের বাস্তবায়ন কাজ। এছাড়া ফেঞ্চুগঞ্জ বিবিয়ানা কুমিল্লা পর্যন্ত 210 কিলোমিটার দীর্ঘ 230 কেভি সঞ্চালন লাইন এবং 230-132 কেভি ফেঞ্চুগঞ্জ গ্রিড উপকেন্দ্র নির্মাণ করছে পিজিসিবি। এই লাইনের মাধ্যমে সিলেট অঞ্চল থেকে 700 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা সম্ভব হবে। পাশাপাশি দেশে প্রথমবারের মতো মেঘনাঘাট আমিনবাজার 40 কিলোমিটার দীর্ঘ 400 কেভি সঞ্চালন লাইন নির্মাণ করছে পিজিসিবি। এই লাইনের মাধ্যমে 2500 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হবে। এর ফলে ঢাকা শহরের বিদ্যুৎ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। বাংলাদেশ ভারত সহযোগিতার অংশ হিসেবে বহরমপুর ভেড়ামারা 400 কেভি গ্রিড আন্তঃসংযোগ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এখান থেকে 2013 সালের জুলাই মাস হতে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। আগামী 2 বছরের মধ্যে এই সঞ্চালনের পরিমাণ হবে দ্বিগুণ। এই দ্বিগুণ বিদ্যুৎ সঞ্চালনের জন্য পাওয়ার গ্রিড কোম্পানি ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। জাতীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎ পাওয়ার গ্রিডের দক্ষ ও কার্যকরী ব্যবস্থাপনার মাধ্যমে স্বল্প খরচে গুণগত মান সম্পন্ন ও নির্ভরযোগ্য করে দেশব্যাপী সঞ্চালন করা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির দেশে উচ্চ চাপ ভোল্টেজের পাওয়ার লাইনের উপর দিয়ে অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার OPGW স্থাপন করে ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্ক চালুর ব্যবস্থা দিচ্ছে পিজিসিবি। এটি সীমিত খরচ এবং সহজে ব্যবহারযোগ্য দেশব্যাপী ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাহায্য করছে, যা উপজেলা সদর দপ্তর পর্যন্ত বিস্তৃত হবে। জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে BTRC পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবিকে দেশব্যাপী অপটিক্যাল ফাইবার টেলিযোগাযোগ ট্রান্সমিশন নেটওয়ার্ক লাইসেন্স প্রদান করেছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নেও কাজ করে যাচ্ছে পিজিসিবি। সে লক্ষ্যে ই ব্যবস্থাপনা চালুর পথে অনেকটাই এগিয়ে গেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন রবির সঙ্গেও চুক্তি করেছে পিজিসিবি।
উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে অন্য দেশের ই লাইব্রেরির সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন পিজিসিবির অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহার শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনীও অবাণিজ্যিকভাবে জাতীয় প্রয়োজনে পিজিসিবির ওপিজিডব্লিউ সংযোগ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। দেশের অভ্যন্তরে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে ক্রস বর্ডার প্রোগ্রামের আওতায় আঞ্চলিক সহযোগী দেশগুলোর সঙ্গে কাজ করছে পিজিসিবি। এরই মধ্যে সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র নির্মাণে বিভিন্ন দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে। এর মধ্যে জার্মানি, স্পেন, কোরিয়া, চীন, ইরান ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি অনুযায়ী কাজ চলছে। এসব কাজ সফলভাবে সমাপ্ত হলে দেশের অভ্যন্তরে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পাশের দেশগুলো থেকে বিদ্যুৎ পাবে বাংলাদেশ। রিডিংটা বলেন। 108, 117, 140, 40। দেশে পিজিসিবি একটি অত্যাধুনিক লোড ডিসপ্যাচ সেন্টার NLDC স্থাপন করেছে। এর মাধ্যমে বিদ্যুৎ নেটওয়ার্ক একটি কেন্দ্রস্থান থেকে দেখার মাধ্যমে প্রদর্শন ও বিদ্যুৎ সঞ্চালন নিয়ন্ত্রণ করা হয়। ব্যবস্থাপনা উন্নয়ন, গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য এরই মধ্যে ISO সনদ অর্জন করেছে পিজিসিবি। পিজিসিবি একটা দক্ষ মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচি বাস্তবায়নে আমরা